এখানে প্রার্থী হিসাবে এসেছি। প্রার্থী মানে ভারতবর্ষের যে লোকসভা নির্বাচন হতে চলেছে, আমাদের জঙ্গলমহল ভোটে 25 মে ভোট হবে আর 29 এপ্রিল নমিনেশন, 25 মে ভোট হবে। তো এখানে প্রার্থী হিসাবে আমি নির্দল, আপনারা সবাই জানেন আমি ঝাড়খণ্ড আন্দোলন করছি, কিন্তু ঝাড়খণ্ড আন্দোলনও আমি ছাড়ে দিয়ে পূর্বালি আন্দোলন করি, মানে সামাজিক ন্যায় বিচারের জন্যে আমরা দাবি নিয়ে লড়ছি। এর সঙ্গে সঙ্গে সমস্ত সম্প্রদায় সমস্ত জাতিদেরই কি করে ন্যায় বিচার হবে, এর সঙ্গে সঙ্গে এই দাবিটাও আছে। আজকে আমি আপনাদের সামনে প্রার্থী হিসাবে আসছি, ছোট্ট দুটা কথা বলছি, কারণ এই সময় তো বেশি বলার সময়ও নয়, মিটিং একটা করবো আপনাদের আগে বলে দিচ্ছি। মিসিডি মোড়ে ওইখানে খিলতে যেটা আছে ওইখানে একটা এই 4-5 দিনে একটা মিটিং করবো, সেদিন ডিটেলস আপনাদেরকে বলবো। তো এখন কথা হচ্ছে আমার এই গ্রামটাতে আমার আরসা থানা পড়ছে, আর এই গ্রামে আমি এর যে 3টা মেম্বার জিতেছিল, একটা সমিতি জিতেছিল, তো এই গ্রামের লোকে আমাদের সবাই চিনে, বাচ্চা ছেলের তখন চিনত, তাদের বয়স আজকে হয়ে গেছে ঢেরে। তো এখন কথা হচ্ছে যে আগামী যে নির্বাচন, এই নির্বাচনে একদিকে যেমন বিজেপি দাঁড়াচ্ছে, আবার টিএমসিও দাঁড়াচ্ছে, আবার বামফ্রন্টও আছে এবং নির্দল হিসাবে আছে, কংগ্রেসও আছে। তো এখন সবাই তো বলবে নিজের নিজের দলের কথা, আর নিজেরকে জিতার বা ভোট দেওয়ার কথা, ভোট মাগার কথা সবাই বলবে, আমি মাইতেই এসেছি। তো এখন আমি এটাই চাইছি কি বলে, কারণ বিজেপি কেন্দ্রে আছে, বিজেপি কেন্দ্রে আছে মোদি সরকার, আর মোদি সেন্ট্রালে থাকে, তার চেয়ে অহংকার, তার চেয়ে পার্টি করে, তাদের কথার চেয়ে বলি টাললে আমার বলিটা একটু ছোটই হবে, কারণ সেন্ট্রালে সব। আর এইখানে যারা মানে রাজ্যে আছে তারা আছে টিএমসি, ওদের বলিটা হওয়ালে একটু দৃঢ় হবে, কারণ সরকার আছে, ওদের সমিতি আছে, পঞ্চায়েত আছে, প্রধান আছে, অনেক কিছু আছে, আমার কিন্তু কিছুই নেই, না প্রধান, না মেম্বার, না নিজে কোনো জিতেছি, না কোনো আমার কোনো আছে, আমার কোনো কিছু নাই। শুধু আমি চাইছি এইখানে যে অজিত মাহাতো লড়াই করেছি এর আগেও, সে লড়াইগুলা কিন্তু সাক্ষী আছে, আমি এমএলএ নহি, এমপি নহি, কিন্তু সাক্ষী আছে, এই লড়াইটাই সংগ্রামটাই আমার সাক্ষী, আর সংগ্রামটাই আমার সার্টিফিকেট, এই বলেই কিন্তু আমি ভোট চাই। যেদিন 2009 সালে আমাদের পুরুলিয়াতে শিক্ষা বোর্ডে ডিআই অফিসে 2009 সালে তখন ছিল আমাদের চেয়ারম্যান ছিল শিবশঙ্কর হালদার, তো শিবশঙ্কর হালদার বামফ্রন্টের লোক 2009 সালে টিচার লিখে, সব টিচারগুলা 12 আনা বাহিরে ঢুকল, সব বাহিরে, তখন প্রতিবাদ এত লোক থাকা সত্ত্বেও প্রতিবাদ অজিত মাহাতো একাই করি, আর আমি জেল ঢুকলি, আমি জেল ঢুকলি, জেল তো আমি কয়েকবার ঢুকেছি সেটা আপনাদের জানা আছে। তো সেদিন জেল ঢুকেছি, আবার 2017 সালে মমতা ব্যানার্জির আমলেও 1000 লোক বাহিরে ঢুকল, না টিএমসির লোককে প্রতিবাদ করল, না বিজেপির লোককে প্রতিবাদ করল, না কংগ্রেসের লোককে করল, না বামফ্রন্টের লোক করল, একমাত্র আমি উঠি, বোধহয় 1 সপ্তাহ ঘুমাইছিল দুয়ালটা, ঢুকতে দেবো নাই, তালা বন্ধ করে দিয়েছি, সেদিনও লড়াই করেছি আমি, ওটা বাদ দাও, ওটা তো লড়ছি, আর এখন 750 ছেলের চাকরি হয়, নাম এসেছে, অনেক লোক ঢুকেছে, এখনও কিছু বাকি আছে, এখন এখন 750, তার মধ্যে বোধহয় মাত্র পুরুলিয়া 150, বাকি সব বাকি। তো আপনারা ভোট দিবেন কাকে, বিজেপিকে দেখ 5 বছর থাকিল ও পুরুলিয়া নিয়ে কথা বলে না, কোনো কথা নাই, পার্লামেন্টও বলে নাই, পার্লামেন্টে বলে নাই, তো পুরুলিয়ার কথা বলবে, তাহলে ওয়াকেও 5 বছর দেখলেন, আর যেদিন 1000 লোক ঢুকিল সেদিন মন্ত্রী ছিল কিন্তু আমাদের শান্তিরাম, এখানে টিএমসি কেউ করে, হ্যাঁ আচ্ছা তখন মন্ত্রী ছিল, মন্ত্রী ছিল না তখন, ও মন্ত্রী থাকাকালীন 1000 লোক বাইরে ঢুকল, আমি বলেছিলি ওকে এই শান্তিরাম বাবু তো এক কাম করো,
তই মিছা হলে ধমকা হি মমতা ব্যানার্জীকে তই কই দিয়ে আমার আমার মেলব দরকার না আর আমার মন্ত্রীকর দরকার না তুই রিজাইন দিবি মিছা হলো কই মিথ্যা কথা বলো যে আমার চাকরি আমার দরকার নাই এমএলএ আর দরকার নাই মন্ত্রী উঠাও নাই বলি ও যদি ওটা বলতো তার বাইরের যে লোকগুলা আসেছিল না ওগুলো বন্ধ হয়ে কিন্তু উঠাও বন্ধ হলো না বাইরের লোক ঢুকিল আর এখনো ঢুকছেই তা আমার কথা যে প্রাইমারি টিচার নাইট গার্ড পিয়ন চাপরাসি এগুলাও কি বাহির আসলো তো তোদের কথা একটা বলছি সটরা তো বিখ্যাত সবাই জানে কারো সঙ্গে ঝগড়া থাকলে 12 বছর পরে বদলা হয় ভাইয়া তো ভাইয়া তো সটরা কুমাররা মরে দেয় কিন্তু অন্য লোকালে পিলির মতন পায় একটা লোক লড়াই করে তো অজিত মাহাতো লড়বে আমাকে সঙ্গ দিতেও পারবে না তোরা এখনো কথা দিচ্ছি আমি যে বাইরের লোককে ঢুকতে দিব না যদি আমি সঙ্গ পাইতাম বহুত লড়াই করছি বহুত কেস হয়েছে ওই ব্যাপারে তো এখন কথা হচ্ছে আমি তো এই কথাগুলো বলবো কে ডানছে সে পারে নাই করতে লোকগুলো ঢুকেছে বাইরে আর ইয়াকে 5 বছর কোনো পাতা নাই অজিত মাহাতোকে গালি তো দিবে দিতে পারবে যে পাইরাং গেল বলে অজিত মাহাতো গাল দিব পাইলা পাইরা লেবে সব এটা তো বলতে পারবে তো অজিত মাহাতো দাঁড়াইছে ভোটে তোমরা ভোটটা ছেলা ছিল ঠিক করা বল সব পার্টিকে দেখেছি বাম ফ্রন্টের 25 বছর 35 বছর কাঁধে জল বাহিছ বাহিছ না আর ইয়াদারও বাহিছ আর সবাই মানে হাল নিছ কাঁধে এখন অজিত মাহাতো ভোটে দাঁড়াচ্ছে সমস্ত যুব সমাজকে বলবো আর যারা শুনছেন আমার বক্তব্য সবার কাছে অনুরোধ আগামী দিনে লড়ার জন্য আমি তৈরি আছি আপনারা তৈরি লড়ার সাথী হবেন এইটুকু আমি আশা করছি এবং ভোট দিবেন আপনাকে নিশ্চয়ই তার মানে কারণ ও সব পার্টিকে দেখলেন তো একবার অজিত মাহাতো গাইলে যায় না যা করুন আর নাই কইবে তো নাই কইবে একবার জলে ফেলে দাও ওইটা বলতে হবে কি হবে জলে ফেলে দাও ইয়ার পর তো আগের দিকে তো ফাঁচা ফাঁচা ভোট দিয়েছিল তখন ওটাই কত পাইছিল তখনও পাই নাই এটা জলেই গেল গাদা গাদা ছেলে ওই যে বললি আমার বেটা পুত হইল ডিগ্রি গাদা ডিগ্রি ওলা ছেলে পড়ছে আসবে মাস্টার একটা তো মেয়ে বললি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা করি তোদের বোধহয় গায়ে একাই 300 ঘরের পাট্টা আছে 300 পাট্টা আছে বেশি আছে 300 পাট্টা আছে পাট্টা পাই স্যার ওটা দখল পাই না ওটা কে যাবে চল ফাঁসা পাট্টা এরকম কোথাও যায় না এখন কথা আছে শোনো এই মাপটা এটা গোটাই চিনা মুদা ফুলাই না আগে মাপ থাকত আগে থাকতো কি যে বৃহস্পতি কুমার বা বৃহস্পতি মাঝি জাতি কুম্ভকার থাকতো আমার নাম মনে অজিত প্রসাদ মাহাতো জাতি কুর্মী অমুক মানে গাঙ্গুলি জাতি ব্রাহ্মণ লেখা থাকতো অমুক লোক জাতি কলহু থাকতো সেইটা কিন্তু গোটাই মুছাই না আমি সেইটা বলেছি তাহলে ওটা লিখবে নাকি যার যেটা জাত বটে লিখে দে ওইটা ওটা দরকার আছে তো মাপের ব্যাপার শুনো আমি লড়িতেও রাজি আছি কিন্তু তুমি যে এরকম করে দাঁড়াইছিস না একটা ছেলেও পাবো না তো লড়াই করবে আর ঘরে থাকবে আর আমি লড়বো আমি ভাত খাবো ঘুমাই ঘুমাই ভাত খাবো চলো না লড়বে আমার সঙ্গে লড়তে যেতে হবে আমার সঙ্গে লড়াই কেউ যায় আমি তো শুনো কতবার বিএলআর অফিসকে ঘেরাও করেছি ও বলছে এটা কুর্মী সমাজের বস আরে তোর তাবি তুই বলবি নাই তোর তো তোকে বলতে হবে সবকে আমি একবার ডাকছি একবার এইটা পাই আগে এখন তো ভোট ওঠে ভোটের সময় লোকের অনেক কিছু থাকবে বলবা তো আমার কথা অজিত মাহাতো তো বেশি ঘুরে নাই থাকে গুগুয়ের ঘরটাও দেখেছ আর আমার পুরুলিয়ার ঘরটাও দেখেছ আমার আমার বোধহয় সপ্তাহে একদিন মুড়ি ঘুরেছ সটরার লোকে সটরার লোকে সটরা এমন কোনো লোক নাই যে আমার ঘর যায় নাই আর আমার ঘরে মুড়ি খাই নাই চা খাই নাই যে কোনো লোক যাইছে আর আমি এটা ভালোবাসছি কারণ সটরার লোক এক নিকাশ আমার ভোট দিত যে সময় ছিল তো সটরার লোকের চিনে অজিত মাহাতো পুরো চিনেছিল লড়াই ঝগড়া অনেক লোকের জমি দখল করে দিয়েছিল না বলো না বলো ওই করে দিয়েছিল না
আচ্ছা বালাদের নৌকা ছিল সেই হাত জমিটা কোন পাছো ঝাড়খন্ড না করি হ্যাঁ আমরা বহুত লোকের কাজ করি লড়াই করি আমরা বাবা আমি তো এমএলএ জিততে পারি নিতে এখন কথা আছে এখন কথা হচ্ছে আমি আপনাদের কাছে এই অনুরোধ করছি আর এইটাই চাইছি একবার অজিত মহাতের একবার অজিত মত নাই কেউ করছে এটাও নাই কোন এইটা লাস্ট কথা বলে আপনাদের কাছে যাচ্ছি আর গোটাই ঘুরছি একবার যোজন আছে যোজন যে পাই একবার দেখবো আর বাবুরা তার নতুন ছেলেগুলো তৈরি হলো না আর বর্ডার পর বিএলআর অফিস ইয়া করছে না।